সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমাকে যেখানটায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাস্টার একাডেমির অফিস রুম, যেখানটায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। মাস্টার একাডেমি নিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, 2012 সাল থেকে একজন মানুষ যিনি তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে তার অসাধারণ মেধা, যোগ্যতা এবং মননশীলতা আর দক্ষতার সাহায্যে প্রত্যেকটা দিন এক একটা ছেলের স্বপ্ন পূরণ করে যাচ্ছে, তিনি আমাদের আরিফ ভাই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আরিফ ভাইয়ের সাথে কথা বলবো। তবে মাস্টার একাডেমি নিয়ে যেটা বলতে হয়, মাত্র অল্প কিছুদিনের 2012 সালে একটা তরুণ যে তার নিজের স্বপ্নকে লালিত করছিল অসংখ্য তরুণদের মাঝে, সেই মানুষটা এই সকল ছেলেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে একা একা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই মানুষটার হাত ধরেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে অসংখ্য ঢাবিয়ান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ এমবিএর অসংখ্য শিক্ষার্থী। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাস্টার একাডেমির পরিচালক, দক্ষ মানুষ এবং খুব ভালো একজন মানুষ আরিফ ভাইকে এই অসাধারণ একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে সমবেত হয়েছি একটা পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে আমাদের মাস্টার একাডেমির পক্ষ থেকে, এবং আমাদের যাত্রা শুরু করব মাত্রই আপনাদের শুভকামনা থাকবে আমাদের প্রতি, এই প্রত্যাশা আপনাদের প্রত্যেকের প্রতি। সবাই ভীষণ ভালো থাকবেন। আমি খন্দকার আজাদ হোসেন মাস্টার একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আরও একটিবার, ধন্যবাদ। মাস্টার একাডেমির শিক্ষা সফর উপলক্ষে আজকে আমরা যেতে যাচ্ছি ময়মনসিংহে মাস্টার একাডেমির পক্ষ থেকে। যারা এখানে রয়েছে প্রত্যেকটাই এক একটা তরুণ তরুণী যারা তাদের স্বপ্নগুলো পূরণ করছে মাস্টার একাডেমির মাধ্যমে। এই শুভ সকালবেলায় যারা দাঁড়িয়ে আছে লাইন ধরে দেখতে পাচ্ছেন, মুখে এক চিলতে হাসি প্রত্যেকেরই রয়েছে। এই হাসির রহস্য নিশ্চয়ই ইতিমধ্যেই উদ্ঘাটিত হয়ে গেছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেব। প্রত্যেকের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। আমরা চাইবো মাঝপথে যেন আমাদের তেমন কোনো সমস্যা না হয় এবং ইনশাল্লাহ আমাদের জার্নিটা খুব সেফলি ঢাকাতে ব্যাক করতে পারি। সুজন, তোমাকে সুজনের কথা বলা হয়নি, ও কিন্তু জাহাঙ্গীরনগর আছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের ময়মনসিংহে ভালুকায় এবং সকালে নাস্তা করবার জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী রেস্টুরেন্টে ঠিক নিচে আমরা আছি। আমাদের পুরো টিম নেমে গেছে মাস্টার একাডেমি সকালে নাস্তা করবার জন্য। এখন আমরা আমাদের নাস্তা সেরে আমাদের বাকি গন্তব্যটুকুর দিকে যাব। আপনারা জানেন যে সুস্বাদু বাংলা খাবার, সুস্বাদু বাংলা খাবার ও চাইনিজ খাবারের প্রস্তুতি বৈশাখী রেস্টুরেন্ট অন্যতম নাম করা একটা রেস্টুরেন্ট আমাদের ময়মনসিংহের মধ্যে। সেখানটায় আমরা সকালের ভোজটা শেষ করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা খুব সেফলি ঢাকাতে পৌঁছতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আছি ময়মনসিংহের ভালুকায়। সদ্য চান্সপ্রাপ্ত কিছু তরুণ তরুণী, কিছু ছেলে মেয়ে মাস্টার একাডেমি থেকে যারা এই সফলতা পেয়েছে তারা এখন সকালের নাস্তা করতে ব্যস্ত। সকালের নাস্তার দিকে সবার মনোযোগ, সবাই সেই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, কারণ খানিক বাদে আমরা আবার মুক্তাগাছার দিকে রওনা হব এখান থেকে। সুতরাং হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের সুজন এদিকে দেখতে পাচ্ছেন, সামনের দিকে আমাদের মেয়েরা, মানে অসংখ্য ছেলে মেয়ে এখানে আছে যারা সকালের নাস্তা নিয়ে ব্যস্ত আছে। আমাদের আরিফ ভাই আছেন আমাদের সাথে। সকালের নাস্তা হয়ে আমরা আবার আমাদের সামনের উদ্দেশ্যে যাত্রা করব। সবাই এই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ায় কিছু স্বপ্নবাস তরুণ,
যারা তাদের স্বপ্নকে নিয়ে বেঁচে থাকে এবং স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছে মাস্টার একাডেমি। এবং মাস্টার একাডেমির একটা স্লোগান আমার কাছে মনে হয় যে স্বপ্ন যদি তোমার থাকে জীবনটাকে গুছিয়ে নেয়ার, চলে এসো মাস্টার একাডেমিতে, তোমাকে পথ দেখাবে এই মানুষগুলো। সুতরাং আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।